হ্যালো বন্ধুরা আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে ইউজি কোর্সে নতুন ভর্তি হয়েছেন তারা একটি কোর্সে ভর্তি হয়ে যাওয়ার পরে যদি অন্য একটি কোর্সে তারা ট্রান্সফার হয় বা অন্য একটি সাবজেক্টে তারা যদি চান্স পায় এবং তারা ভর্তি হতে চায় তাহলে তাকে কত টাকা এক্সট্রা চার্জ দিয়ে তাকে ট্রান্সফার হতে হবে বা ভর্তি হতে হবে তার প্রসেসটি দেখাবো তো আমার এক স্টুডেন্ট সে পার্টসে কিন্তু ভর্তি হয়ে গেছে আবার সে পরে কিন্তু হিস্ট্রি অনার্সে চান্স পেয়েছে তো সে পার্টস কোর্স থেকে হিস্ট্রিতে কিন্তু ট্রান্সফার হবে তো আমি এখানে হিস্ট্রির যে অনার্সের লিস্ট থার্ড লিস্ট সে লিস্টটি ওপেন করেছি ওপেন করে আমার স্টুডেন্টের নাম এখান থেকে আমি খুঁজে নিলাম তো এই স্টুডেন্টটি আমার কিন্তু অলরেডি পার্টস কোর্সে ভর্তি হয়ে গেছে আবার সে হিস্ট্রিতে চান্স পেয়েছে তো সে পার্টস কোর্স থেকে হিস্ট্রিতে ট্রান্সফার হবে তো এর জন্য এই অ্যাডমিশন প্রদানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন অর্থাৎ আপনার এস এম কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন আপনি সেটা দেখে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে লগ ইন যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার কাছে কিন্তু স্টুডেন্টের সম্পূর্ণ ফর্মটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমার ওপেন হয়ে গেছে তো আমি নিচে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু তিনটি কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম একটি হিস্ট্রি অনার্স এবং ইংলিশ অনার্স এবং পার্স কোর্সে তো পাস কোর্সে আমরা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছি দেখুন এখানে পার্স কোর্সে আমরা অলরেডি ভর্তি হয়েছি এবার ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে আমরা হিস্ট্রিতে কিন্তু আবার এই স্টুডেন্টটি চান্স পেয়ে গেছে তো সেই পার্স কোর্স ছেড়ে দিয়ে হিস্ট্রিতে ট্রান্সফার হবে তো এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে সে চান্স পেয়েছে তো এখানে ট্রান্সফার ইন ইউ আর ক্যাটাগরি যে অপশানটি রয়েছে এই অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে ট্রান্সফার করার জন্য বুঝতে পারছেন তো ট্রান্সফার করার জন্য আমি এখানে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা কিন্তু একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অর্থাৎ ট্রান্সফারের জন্য শুধুমাত্র আমাকে কিন্তু একশো পঞ্চাশ টাকা এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে তো এখানে কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনাকে কিন্তু পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে তো আমি কনফার্ম করছি কনফার্ম করলে দেখতে পাচ্ছেন পেমেন্টের পেজে চলে আসছে এখানে আপনি আপনার এটিএম কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে এটিএম কার্ডের যে এক্সপ্রিয়ার ডেট সেই ডেটটি দেবেন দেওয়ার পরে এখানে সিবিবি নাম্বার দেবেন এবং এখানে কার্ড হোল্ডার নেম অর্থাৎ এটিএম কার্ডে সমস্ত তথ্য পাবেন তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন তো আমি সমস্ত ডিটেলস দেওয়ার পরে মেক পেমেন্ট অপশানটিতে ক্লিক করলাম এখানে একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্রসেসিং ফি এবং জিএসটি এ এই টোটাল মিলে একশো টাকা পেমেন্ট করতে হবে প্রসিড উইথ পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করলে নেক্সট ডে আপনার কাছে ঠিক এইভাবে আসবে এখানে একটু প্রসেসিং হবে তারপরে দেখতে পাচ্ছেন যে এটিএম কার্ডের যে ডিটেলসটা দিয়েছেন সেই এটিএম কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পরে আপনাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে আপনার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি ওটিপি দিয়ে সাবমিট করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে প্রসেসিং হচ্ছে পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে ভিউ প্রিন্ট চালান অপশানে ক্লিক করে আপনার যে চালানটি অর্থাৎ যে রিসিপ্টটি এই রিসিপ্টটি আপনি ডাউনলোড করে নেবেন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই রিসিপ্টটি এবং আপনার অরিজিনাল ডকুমেন্টস কিন্তু কলেজে নিয়ে যেতে হবে তো আমার ট্রান্সফারটি সাকসেসফুলভাবে ট্রান্সফার হলো কি না সেটা দেখার জন্য আমি কিন্তু আবার ব্যাক চলে আসলাম তারপরে আমার ইউজার আইডি অর্থাৎ আমার স্টুডেন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে দিয়ে লগ করে আমি কিন্তু প্রোফাইলটি চেক করে দেখে নিব তো এখানে আমি লগ করলাম লগ করে এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রান্সফারটি কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পার্সে ভর্তি ছিল এবার সে অনার্সে কিন্তু ভর্তি হয়ে গেছে অর্থাৎ সে ট্রান্সফার হয়ে গেছে এখানে ট্রান্সফার লেখাও চলে এসেছে তো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন